শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জামাত ছাড়াই একদফার আন্দোলনে যাচ্ছে বিএনপি। ভয়ঙ্কর আন্দোলনের জন্য প্রস্তুত বিএনপি, যা থাকছে একদফা ঘোষণায়। বাংলাদেশে নির্বাচন ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে ঘিরে বিএনপি পন্থী আইনজীবীদের ভয়াবহ বিক্ষোভ। দেশে সংঘাত সৃষ্টির পায়তারা করছে সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ থাকছে হিট অফিসার বুশরাকে নিয়ে বক্তব্য, ফখরুলকে ক্ষমা চাওয়ার দাবি। আদগুন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সরকার পতনে একদফার আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। হঠাৎ আয়োজিত এই সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চায় বিএনপি। ঢাকা এবং এর আশেপাশের জেলার নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন। এখান থেকে সরকার পতনের একদফার আন্দোলন ঘোষণা করা হবে। একদফার এই আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে আরও 35টি দল, যারা যুগপৎ কর্মসূচি করবে। তবে এই আন্দোলনে থাকছে না বিএনপির দীর্ঘদিনের সঙ্গী জামাতে ইসলাম। এদিকে বুধবারের সমাবেশ থেকে কী ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে তা নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করছে দলটি। খুদ বিএনপির নেতাকর্মীরাও এই ব্যাপারে পুরোপুরি অন্ধকারে। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, সমাবেশ থেকে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি আসবে। দায়িত্বশীল পর্যায়ের নেতারা বলছেন, দীর্ঘদিন বিএনপি আন্দোলনে যেভাবে চলমান, ঠিক সেভাবেই শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি আসবে। এর মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটানো হবে। নয়াপল্টনে বুধবার সমাবেশ করার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়েছে। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নির্দেশনায় এই সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ লোকসমাগম ঘটাতে হবে, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে নেতাকর্মীরা। জাতীয় নির্বাচন ঘিরে দাবি আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত বিএনপি। জোট এবং সমমনা দলগুলোকে পাশে রেখে এবার রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে বিদায় দিতে চায় তারা। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে দলটি। আগামীকাল বুধবার ঢাকায় সমাবেশ থেকে একদফা আন্দোলনের ঘোষণা দেবে রাজপথের এই বিরোধী দল। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় ওই সমাবেশে বিশাল শুডাউনের প্রস্তুতি শুরু করেছে দলটি। একদফার ঘোষণার দিনই নিজেদের সাংগঠনিক শক্তি জানান দিতে চান তারা। অতীতের যে কোনো সময়ের চেয়ে দল গুছানো এবং নেতাকর্মীরা সংঘবদ্ধ, সেই বার্তাও দেওয়া হবে কাল। একই সঙ্গে নির্বাচনকালীন সরকার ইস্যুতে সৃষ্ট সংকট বিদেশিদের কাছে ফলাও করে তুলে ধরতে চায় বিএনপি। তাই ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে দলের ঢাকা সফরকালে ব্যাপক শুডাউনের মাধ্যমে একদফার ঘোষণা দিতে যাচ্ছে দলটি। সরকার পতনের 36টি দল রাজপথে নেমেছে, সেই বার্তাও তারা দিতে চায়। এদিকে একই দিন যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল এবং জোট আলাদা আলাদা মঞ্চ থেকে সরকার পতনের একদফা ঘোষণা দেবে। তাদের অনেকেই ইতিমধ্যে সমাবেশের স্থান এবং সময় চূড়ান্ত করেছে। বিগত সময়ে সমমনা দলগুলো যেখানে কর্মসূচি পালন করছে, এবারও তারা প্রায় একই স্থানে একদফা ঘোষণা দেবেন। তবে জামাত ইসলাম ওই দিন একদফা ঘোষণা দেবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের সাধারণ নির্বাচন 2024 সালের জানুয়ারি কিংবা এর মধ্যে অনুষ্ঠিত হবে। এজন্য দেশ জুড়ে রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচন সম্পর্কিত কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রাও তীব্র থেকে তীব্রতর হতে পারে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তায় বলা হয়, মনে রাখা উচিত শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষ এবং সহিংসতায় পরিণত হতে পারে। আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশেপাশের বিষয়ে সচেতন থাকতেও বলা হয়েছে বার্তায়। এছাড়া দূতাবাসের পরবর্তী আপডেটগুলোতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ প্রতিনিধি দলের বৈঠকের সময় বিক্ষোভ করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। মঙ্গলবার দুপুর 2টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই বৈঠক হয়। ইইউ প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো সহ তাদের দলের সদস্যদের সঙ্গে বৈঠকে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মার্শেদ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী।
বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপি পন্থী আইনজীবীরা। বিক্ষোভে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তারা। গণতন্ত্র এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ইংরেজি ভাষায় বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে তারা উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা, উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা, উই ওয়ান্ট ফ্রি সহ একাধিক ইত্যাদি স্লোগান দেন তারা। বেলা তিনটার দিকে বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দল বের হওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা তাদের ঘিরে এসব স্লোগান দেন, এছাড়া কাগজে লেখা বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সাল সহ আরও অনেকেই। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা নির্বাচনী আইনি সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। নির্বাচনকালীন আরপিও আইন, ফৌজদারি আইন এবং দেওয়ানি আইন সহ অন্যান্য আইন সম্পর্কে তারা কথা বলেছেন। ক্ষমতাসীন সরকার ইচ্ছা করেই গোটা দেশ জাতিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা দেশের জনগণকে ধ্বংস করে দিতে চায়। বিরোধী দলগুলোর রাজনীতিকে ধ্বংস করতে মিথ্যা গায়েবী ঘটনার সৃষ্টি করছে এবং মামলা দিচ্ছে, বিরোধী দলকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির পাল্টা তথাকথিত শান্তি সমাবেশ বা শান্তি মিছিল কর্মসূচি দিচ্ছে, যা সংঘাতের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই নয়। এটা কখনোই জনগণ মেনে নেবে না এবং এর সব দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের দলটির প্রশিক্ষণ সেল এর উদ্যোগে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বা ডিআই সহযোগিতায় নারী প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এইসব কথা বলেন। সোমবার রাতে রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত। বিরোধী দলের উপর দায় চাপানোর জন্য, দোষারোপ করার জন্য সরকারের বিভিন্ন সংস্থা এসব নাটক করছে, এর আগেও ঘটেছে। কোথাও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেনি, অথচ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি চিফ হিট অফিসার ও মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে নিয়ে নারী বিদ্বেষী শালীনতা বহির্ভূত বক্তব্যের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুতলিকা পুড়িয়েছে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ফখরুলকে সংবাদ সম্মেলন ডেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। মঙ্গলবার সকাল 11:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ এই ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে ডাবি, নারী হল, ইডেন মহিলা কলেজ সহ একাধিক প্রতিষ্ঠান থেকে ছাত্রীরা উপস্থিত ছিলেন। গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ফখরুল ডিএনসিসির চিফ হিট অফিসার বুশরা আফরিনের নিয়োগ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ডেঙ্গু সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সিটি কর্পোরেশন কি করে? কলকাতাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারপরও শুনলাম বিদেশ থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয় হিট অফিসার। এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা এখন ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা ভাইরাসে এসবে আক্রান্ত হয়ে কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে যে হিটেড বুটেড হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের বের হতে হবে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিবাদে তার কুশপুতলিকা দাহ করে ডাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কহিনুর আক্তার রাখি বলেন, মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন এটা শুধু কুরুচিপূর্ণ নয়, তার চিন্তাভাবনা যে কত নিচু মানের, তাদের রাজনৈতিক দলের যে দৈন্য দশা, তার নারীদের কতটা ছোট করে দেখে, তার প্রতিফল ওই বক্তব্য তিনি দেখিয়েছেন। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।